এবার আমরা চলে যাব সহকর্মী ইফতেখার রেজার কাছে। ইফতেখার আছে সায়দাবাদে। সায়দাবাদে দক্ষিণাঞ্চলের যাত্রী কেমন দেখছেন ইফতেখার, আর কি বলছেন যাত্রী ও বাস কর্মীরা, আমাদের বিস্তারিত তথ্য দিবেন। ধন্যবাদ। সায়দাবাদ এসে আমরা যেটি লক্ষ্য করছি সেটি হচ্ছে যে গাবতলির চেয়ে বরঞ্চ দক্ষিণবঙ্গের যে যাত্রীরা রয়েছেন এখানে অনেকটাই সংখ্যা বেশি আমরা লক্ষ্য করছি অন্যান্য এলাকার যে বাস কাউন্টারগুলো রয়েছে সেই বাস কাউন্টারের তুলনায়। এবং যারা বাস কাউন্টারের দায়িত্বে রয়েছেন বা যারা টিকিট বিক্রি করছেন তারাও আমাদেরকে জানাচ্ছিলেন যে ব্যবসা মোটামুটি ভালো বা টিকিট বিক্রি মোটামুটি ভালো আছে। এবং আমরা যদি আপনার মাধ্যমে আমাদের দর্শকদের যদি দেখাতে চাই যে দেখতে পাবেন যে একটি কাউন্টারের মধ্যে বেশ যাত্রী সাধারণ বসে আছেন বা বাসের জন্য অপেক্ষা করছেন। তারা মূলত তাদের কাছে থেকে আমরা জানতে পেরেছি যে তারা গন্তব্যের জন্যই তারা অপেক্ষা করছেন এবং তারা টিকিট করেছেন, টিকিটটি সময় মতোই করেছেন এবং যে টিকিটের যে মূল্য সেই মূল্য নিয়েও তাদের মধ্যে কারো মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে বা কখনো কেউ বলছেন যে কিছুটা বেশি রাখা হয়েছে, আবার কেউ বলছেন যে না সঠিকটি রাখা হয়েছে। দক্ষিণবঙ্গের এই চিত্রটি মূলত সায়দাবাদে ফুটে উঠছে। তো আমরা একজন বাস কাউন্টার বা বাস বিক্রেতা বাসের টিকিট বিক্রেতার সঙ্গে কথা বলবো। তার কাছে আমরা জানতে চাইবো যে কেমন ব্যবসা হচ্ছে বা যাত্রীদের সমাগম কেমন। যাত্রী আগামীকাল গতকালকে 9 তারিখে চলে গেছে বেশিরভাগই, আজকে টুকটাক যাচ্ছে আর কি, তেমন কোনো বাড়তি চাপ নাই। অন্যান্য বারের তুলনায় এবার চাপটি কেমন বা আমরা গাবতলিতে গিয়ে দেখেছি যে অনেকটাই যাত্রী শূন্য, তো আপনাদের কি অবস্থা? আমাদের একই অবস্থা, এদিকেও একই অবস্থা, শুধু আমরা একদিন চাপ পাইছি 9 তারিখ, আর এখন যাত্রী শূন্য দেখা নেই, যে পুরো ফাঁকা, রোড গার্ড কাউন্টার সব ফাঁকা, তেমন চাপ নেই। যেমনটি শুনছিলেন যে আমরা আরো একটি কাউন্টারে কথা বলেছিলাম, তিনি বলছিলেন যে তাদের ব্যবসা বা যে টিকিট বিক্রির যে বিষয়টি সেই বিষয়টি তাদের বেশ মোটামুটি ভালোই চলছিল। তবে আমরা নতুন যে কাউন্টারে এসেছি সেই কাউন্টারের বিক্রেতা আমাদেরকে জানিয়েছেন যে তাদের যে বিক্রির বা টিকিট বিক্রি বা ব্যবসার যে বিষয়টি সেই বিষয়টি মূলত 8 তারিখের তুলনায় আজকে অনেকটাই কম। বা আমরা আরো একজন যাত্রীর সঙ্গে কথা বলবো, তার কাছে আমরা জানতে চাইবো যে আপনার কাছে আমরা জানতে চাই যে আজকে কয়টার টিকিট করেছেন এবং টিকিটের দাম কেমন রেখেছে, আপনারা সময় মতো যেতে পারবেন কিনা, কেমন আশা করছেন? টিকিট আগের মতো দাম নিছে, তেমন বেশি বাড়তি নেই নাই, ঠিক আছে। তো সময় মতো যাইতে পারবো কিনা এখনো বলা যাচ্ছে না, যেহেতু আমার গাড়ি হলো 10:45, 11টা বাড়ছে, হয়তো কাছাকাছি সময় চলে আসছে এই আর কি। যেমনটি শুনছিলেন যে যাত্রীদের তেমন একটি চাপ না থাকবার কারণে মূলত সময় মতোই বাসগুলো ছেড়ে যাচ্ছে এবং রাস্তায় সড়কে তেমন একটি যানজট না থাকবার কারণে সময় মতোই তারা যে বাসগুলো রয়েছে বা যে সময়ের যে বাসগুলো রয়েছে সে বাসগুলো তারা ছেড়ে যাচ্ছে। তো এই ছিল সায়দাবাদ থেকে সর্বশেষ। ধন্যবাদ ইফতেখার রেজা আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সহকর্মী ইফতেখার রয়েছে সায়দাবাদ বাস টার্মিনালে, সেখান থেকে যাত্রার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের।